পূজয় ট্রাফিক আইন ভঙ্গে 4202টি মামলা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে 484টি মামলা হয়েছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ 545টি মামলা। বাইকে তিনজন চড়ায় 1024টি মামলা। হেলমেট ছাড়া বাইক চালানোয় 1972টি মামলা। কি একটা মানে বড় পরিসংখ্যান। আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছে এই খবর নিয়ে। পিয়ালি, মানে মানে কি পরিমাণ মামলা জমা পড়েছে এবং কি পরিমাণ বেপরোয়া হাবভাব প্রকাশ পেয়েছে শহরবাসীর, এর থেকেই বোঝা যাচ্ছে পরিষ্কার। পিয়ালি, একদমই দেখো, গত কয়েক বছরে পুজোর সময় যেটা ট্রেন্ড সেটা দেখা যায় যে এই বাইকে দৌড়াত্ব এবং বিশেষ করে মদ্যপ অবস্থায় গাড়ি বাইক চালানো বা ট্রিপল রাইডিং করা উইদাউট হেলমেট বাইক চালানো, এই প্রবণতাটা দেখা যায় এবং যার জের প্রচুর দুর্ঘটনা হয়, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটে। ফলে এই বছর, গত বছরও আমরা দেখেছিলাম, এই বছরও পুজোর কয়েকটা দিন কলকাতা পুলিশ স্পেশাল ড্রাইভ তারা লঞ্চ করেছিল এবং পুজোর 5 দিন তারা এই ড্রাইভ চালায় এবং সেখানেই কিন্তু সব মিলিয়ে এই থ্রি হুইলারের বিরুদ্ধে 4202 মামলা হয়েছে। তার মধ্যে ড্রাঙ্কেন ড্রাইভিং অর্থাৎ মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে 484টি বাইকের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বেশি সংখ্যায় যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো রকম হেলমেট ছাড়া গাড়ি বাইক চালানোর জন্য 1972টা কেস করা হয়েছে এবং একই সঙ্গে 1224টা মামলা হয়েছে ট্রিপল রাইডিং অর্থাৎ একই বাইকে তিনজন থাকার অভিযোগে এবং তার সঙ্গে সঙ্গে 545টা বাইকের এগেনস্টে মামলা হয়েছে ওভার স্পিডিং এর জন্য। কলকাতার পুলিশের সূত্রের যেটা দাবি যে গত 5 দিনে এই মামলা হয়েছে 4202, মূলত বাইকে দৌড়াতে রুখতেই তারা স্পেশাল ড্রাইভ চালিয়েছিল এবং তাতেই কিন্তু একটা মামলা করা হয় এবং বেশ কিছু বাইক একেবারে। ধন্যবাদ পিয়ালি। পিয়ালি আমাদেরকে জানিয়ে দিল এইবারে পুজোয় ট্রাফিক আইন ভঙ্গে 4202টি মামলা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ 484টি। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ 545টি। বাইকে তিনজন চড়ায় 1024টি মামলা। হেলমেট ছাড়া বাইক চালানোয় 1972টি মামলা হয়েছে।